এসো কাকু, এসো 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 এসো, এই হচ্ছে আমাদের বাড়ি। আরে এসো, এত লজ্জা কিসের? কোনো চিন্তা করো না, খুব ভালো থাকবে এখানে কনা। 24 তারিখে অ্যাডমিট করে দেবো, তারপর 26 তারিখে ভালো ভালো অপারেশনটা হয়ে গেলে আবার ঘরের মেয়ে ঘরে ফিরে যাবে, কেমন? না দিদি ভাই, আমি একটা কথা বলি, আমি আমি ওকে আজকে নিয়ে যাই, কালকে আমি দিয়ে যাব। কেন চিন্তা করছো? আচ্ছা দরকার হলে আমি কালকে বরং ওকে নিয়ে একবার তোমার বাড়ি ঘুরে আসবো, কেমন? বসো 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 বড়, আমি এক্ষুনি আসছি। আরে বসো বসো বসো। বড় লোকদের কথা বিশ্বাস করিস না মা গো। শোন শোন, বড় লোকেরা কোনোদিন গরিব লোকেদের কথা দিয়ে কথা রাখে না মা গো। মা শোন, আমি 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 একবার আমার আমার কারখানার মালিকের বাড়ি গিয়েছিলাম মা গো, আমি আমি জানি ওরা কথা রাখে না রে মা। হ্যাঁ গো বাবা, এরা অনেক বড় লোক, আমার ছাতা ফ্যাক্টরির মালিক, তাদের থেকেও বড় লোক দেখো। আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাবো। বাবা, আমি আজকে রাত্রিটা থাকি বাবা, আমি কোনোদিন এরকম বড় লোক বাড়ি দেখিনি রে বাবা। সিস্টার, ডক্টর তরদার কি ভেতরে আছেন? হ্যাঁ, আপনি কি পেশেন্টের বাড়ির লোক? না, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমি কলিংস ফার্মাসিউটিক্যালস থেকে এসেছিলাম। এখন এত রাত্রে? স্যার তো অপারেশনে ব্যস্ত আছেন। স্যার কি অপারেশন শুরু করে ফেলেছেন? না, অ্যারেঞ্জ করা হচ্ছে। কতক্ষণ লাগবে সিস্টার? তা ঘন্টা দুই তো লাগবেই। আচ্ছা সিস্টার, আপনি একটু স্যারকে বলে দেবেন যে আমি কলিংস ফার্মাসিউটিক্যালস থেকে এসেছিলাম, ওনার জন্য একটা গিফট আছে ফ্রম আওয়ার কোম্পানি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। সিস্টার, আমি কি এটা কারোর কাছে রেখে যাব? একটু দাঁড়ান। আচ্ছা, আপনারা তো পেশেন্টের বাড়ির লোক না? হ্যাঁ, পেশেন্ট কীরকম আছে সিস্টার? আপনারা বসুন, অপারেশন হচ্ছে, চিন্তা করবেন না কোনো। দাদা,
কটা বাজে? 9টা। কলিন্স ফার্মাসিউটিক্যাল থেকে কে এসেছেন? আপনি কি ডক্টর তরফদার? ইয়েস। আমি এসেছিলাম। হ্যাঁ বলুন। আচ্ছা, আমাদের কোম্পানি আপনার জন্য একটা গিফট পাঠিয়েছেন। আচ্ছা, আপনি তো খুব ব্যস্ত দেখছি। আপনি নো প্রবলেম, আপনি বরং ডক্টর নন্দীর কাছে গিফটটা রেখে দিয়ে যান। আচ্ছা, আপনারা তো পেশেন্টের বাড়ির লোক। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স থেকে কেটে দেবো বলছি। অ্যাপেন্ডিক্সটা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু কাটতে হতে পারে, তো কেটে দিই। আপনি আপনি যা ভালো বুঝবেন। না, এটা ভালো মন্দ বোঝার ব্যাপার নয়, আমি গল ব্লাডার কাটি, ওটা কাটাই আমার কাজ। যদি চান আমি অ্যাপেন্ডিক্সটা কেটে দিতে পারি। যদি যদি মনে করেন তবে। আরে মনে করার কথা আসছে কোথা থেকে? অ্যাপেন্ডিক্স কাটতে গেলে 4,000 টাকা লাগবে। ওই টাকাটা ক্যাশ কাউন্টারের নিচে জমা দিয়ে এসে আমাকে জানান, আমি অ্যাপেন্ডিক্সটা কেটে দিচ্ছি। বুঝতে পেরেছেন তো? সোজা অঙ্ক সরল হিসেবে কেন বোঝেন না আমি বুঝতে পারি। ও ম্যাডাম, আপনি ওটা ডক্টর নন্দীর কাছে দিয়ে যান। ওকে ওকে ডক্টর। এই তোর কাছে আরো 4,000 টাকা হবে? হ্যাঁ দেখছি, ফকির হয়ে যাব। এতদিনে 90,000 টাকার বেশি বেরিয়ে গেছে। এক্সকিউজ মি, আচ্ছা আমি কি আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি? কি দিদি, কাজ হলো? খুব ভালো কাজ হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। আমি এতটা পাবো আশা করিনি। কি দেখলেন, ডাক্তার খুব ব্যস্ত। হ্যাঁ, এক অর্থে উনি চিকিৎসাই করছেন, কিন্তু এই মুহূর্তে ওনার হসপিটালে থাকা উচিত ছিল, কিন্তু উনি আছেন নার্সিংহোমে। চলুন আরেকটা জিনিস আপনাকে দেখাই। আমাদের আরেক জুনিয়র ডাক্তার আর নার্স, তারা কি করছে? চলো 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 চলো। ফোনটা ধরো তো, ফোনটা ধরো। আরে হুঁকি, ফোনটা ফোনটা বাজছে, ফোনটা ধরো না। আরে ফোনটা ধরো না, কি আশ্চর্য, কেটে যাবে তো। ধরো ধরো ধরো। কে এত সকালবেলা ফোন করে? আরে কে, দেখো না ফোনটা, ধরে দেখো না। ঘুম পাচ্ছে, তুমি ধরো। ঘুম পাচ্ছে মানে ঘুমোচ্ছ তো, কি আশ্চর্য, শোনো না ফোনটা ধরো, ধরো না। আরে এমার্জেন্সি। আরে এমার্জেন্সি বলো না, আমার মোবাইলে ফোন আছে, মোবাইল আমার মোবাইল অন আছে, ধরো ফোনটা। ধরো না, তোমার ফোন তো হতেই পারে, কি আশ্চর্য। কেটে গেল ফোনটা, কোনো মানে হয়? আরে হাতের কাছে ফোনটা আছে, পাশে ধরবে, এত কি আশ্চর্য। তুমি ধরতে পারলে না ফোনটা? আমি ধরতে কেটে গেল। তোমারই তো বেশি ফোন আছে, আমার কোথায় আছে? তোমারই বা এত জেদ করার কি আছে, ফোনটা তো ধরতে পারতে। তোমারও তো জেদ কম না, কিছুতেই তুমি ফোনটা ধরলে না, সেই ঘুমটা ভাঙালে। হ্যালো ডক্টর নক্ষত্র রায় বলছি। কাকে খুঁজছেন আপনি? কি বলছেন? ধরো তো, একজন ভদ্রমহিলা। কে? আমার ফোন। আরে ধরো না, দুজনকেই খুঁজছি বলছি, কি বুঝতে পারছি না। দুজনকেই? হ্যালো। হ্যালো। ও মা, বাপা, তোরা দুজনে যা শুরু করেছিস না, উফ। নক্ষত্র তো আমার সঙ্গে এমনভাবে কথা বলছে যেন কোনো পেশেন্ট, মানে নতুন কোনো পেশেন্টের বাড়ির লোকজনের সঙ্গে। তুমি তো জানো ওরকমই। আচ্ছা তুমি আগে বলো তো, তুমি কাকে ফোন করেছো? আমি তোদের দুজনকেই ফোন করেছি। না, দুজনকে বললে হবে না, যে কোনো একজনকে বলতে হবে। আরে বাবা সত্যি, আমি তোদের দুজনকেই ফোন করেছি, দুজনকেই নেমন্তন্ন করছি আর দুজনকেই কনগ্রাচুলেশন জানাচ্ছি। ঠিক আছে, কিন্তু তোমার জামাই ওসব ভুলে গেছে। ওমা ভুলে গেছে কি রে, নিজের বিয়ের তারিখ নিজে কখনো ভুলতে পারে? নিজের মেয়ের জন্মদিন ছাড়া কিছুই মনে থাকে না। না না, যা তাই কখনো হয় নাকি? হ্যাঁ। যাকে শোন, আমি তো গত বছর এই সময় এখানে ছিলাম না, অফিসের কাজে বাইরে গেছিলাম, তো এবছর যখন আছি আমি তোদের দুজনের জন্যই আজকে পার্টি দিচ্ছি। পার্টি কোথায়? নিউ ইয়র্কে। তোমার জামাই যাবে?
এমা যাবে না মানে? আমি বলতে পারবো না, তুমি তোমার জামাইয়ের সাথে কথা বলো। দিচ্ছি জামাইকে। এই মা কথা বলবে। হ্যাঁ বলুন। গোমস, তুই তাহলে ক্যাসেটটা আজকেই কমপ্লিট করে পাঠিয়ে দিস। ওকে ওকে। কত বছর হলো? কত হলো? 93 তেরো বছর। 13 না, আনলাকি 13। কেন আনলাকি 13? কেন লাকি 13? কেন 13 বছর ধরে তোমার মতো একদম সুন্দরীর সঙ্গ পাওয়া যে কোনো পুরুষের ভাগ্যের ব্যাপার। বাবা, বেশ সুন্দর সুন্দর গুছিয়ে কথা বলতে পারো তো, শিখিয়ে দিয়েছে বুঝি। কেন আমি ভালো কথা বলি না? না, তোমার মুখে সবসময় ডায়াগনোসিস, থ্রম্বোসিস, এসব ছাড়া তো কথাই শুনি না। এতই যদি কঠিন তখন প্রেমে পড়েছিলে কি করে? আমি তো প্রেমে পড়িনি। হ্যাঁ আমি পড়েছিলাম। তোমার গান শুনে প্রেমে পড়েছিলাম, যে গানটা আমার এখনো মনে আছে। রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে সত্যি কাঙাল ছিলাম। হাসপাতালের বাইরে এসে দাঁড়িয়ে থাকতাম তোমার জন্য। তুমি পড়ো, সত্যি পড়ো। না না মানে বিয়ে করেছিলে কেন? বিয়েটা তো আমার ইচ্ছে হয়নি, বিয়েটা হয়েছিল তোমার ইচ্ছে আর আমার বাবার ইচ্ছে। মানে মানে তুমি যখন আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলে, বাবা তো প্রায় স্বর্গ হাতের মুঠোয় পাওয়ার মতো অবস্থা। বিলেত ফেরত ডাক্তার, আর আমি কি, আমার কি কোনো যোগ্যতা আছে? যোগ্যতা? তুমি একজন বিলেত ফেরত ডাক্তার আর আমি, আমি তো একটা সাদাসিধে মেয়ে। সুজাতা বলো। না বলবো না কিছু। ধরো আজকে যদি আমি হাসপাতালে না যাই, তুমি তুমি সত্যি বলছো? শুভ্রাংশুকে একটা ফোন করে দিই, তেমন কোনো এমার্জেন্সি তো নেই। আর এমার্জেন্সি হলে তো মোবাইল আছে আমার কাছে। এই শোনো, তাহলে তাহলে মোবাইলটা কিন্তু আমার 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 কাছে থাকবে, আমি রিসিভ করবো যা ফোন আসবে, ঠিক আছে? তুমি রিসিভ করবে? বেশ করবে। ও মা তো আবার সন্ধ্যাবেলা পার্টি দেবে বলেছে। চলে আসবো তার আগে। কোথায় যাবে? কোথায় যাব? তিতিত্ব বলছিল বেড়াতে যাওয়ার জন্য। চলো ফান সিটি ঘুরে আসি,
ওই কোথাও এরকম একটা জায়গা, চলে বেরিয়ে পড়ি। আমি ভাবতেই পারছি না নক্ষত্র এরকম কথা বলছে, বিশ্বাস করতে পারছি না। নক্ষত্ররায় যেমন একজন ডাক্তার, তেমনি সে একজন বাবা, একজন হাজব্যান্ড। জানিস না, মেয়েটাকে এইভাবে তুই আটকে রাখলি। বাবা, আমি যা করি ভেবে চিন্তেই করি, বুঝলে? লোকটার অ্যাটিটিউড আমার ভালো লাগছে না বাবা। কোন লোকটা? ওই মেয়েটির বাবা, যে কোনো সময় বেঁকে বসতে পারে। যা, কি যা তা বলিস না। তুমি এদের চেনো না বাবা, এরা মারাত্মক হয়। দেখ, মানুষটা তো গরিব, 7-8 বছর ওর কারখানাটা বন্ধ। কারখানা তো বন্ধ হয় এদের জন্যই, কাজ করবে না, মাইনে নেবে। বাবা, আমাকেও একটা কোম্পানি চালাতে হয়, আমি জানি। তাই বুঝি? তা আমি তো কোম্পানি চালাতাম, এই নয় কিছুদিন আগে রিটায়ার করেছি। সেসব দিন আর নেই বাবা। গত 20-30 বছরে এসব দরিদ্র নারায়ণরা উস্কানি পেয়ে পেয়ে এমন একটা জায়গায় পৌঁছেছে না, ভুলে যাচ্ছ কেন যে এরাই সংখ্যায় বেশি, এদের ভোটই কাউন্টেড হয়। আমাদের মতো হাই আপসরা আর কজন বলো, আর তাদের মধ্যে তো অর্ধেক ভোটই দেয় না। নানা রকম আনডিউ অ্যাডভান্টেজ পেতে পেতে এরা এমন একটা জায়গায় পৌঁছেছে, সারাদিন শুধু পিএনপিসি ছাড়া আর কিচ্ছু করে। পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা। ও, সারাদিন কোনো কাজ করবে না, এরোর পেছনে লাগা, ফিক্কে করে খাবো হ্যান ত্যান। শোন, আমি যদি বলি যে ভিক্ষে করাটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে, পড়ে বুঝি? পড়ি তো, তো কেন বলুন, এই যে উপনয়নের সময় আমরা ভিক্ষাং দেই, ভিক্ষাং দেই করি, সব থেকে ভিক্ষে চাই তো। এই যে বৈষ্ণবরা গান গে বাড়ি বাড়ি ভিক্ষে করে না, বল। জাস্টিফাই করো না বাবা, জাস্ট জাস্টিফাই করো না। আরে, এটা জাস্টিফিকেশনের কথা নয়, এটা তো ফ্যাক্ট, সত্যি কথা সেটা তো বলছি আমি। কি কাণ্ড! আমি আপাতত এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি পরিষ্কার বুঝতে পারছি লোকটা আমার উপর চাপ দিয়ে আরও টাকা আদায়ের চেষ্টা করছে। ঠিক আছে, আমি আগেও টাকা দিয়েছি, আবার দেবো। তোর খুব ভুল ধারণা, খুব ভুল ধারণা। দেখ, লোকটা গরিব, অভাব, তার টাকার অভাব আছে। তাই টাকার অভাব আছে বলেই সে কিডনি বেচতে চাইছে। আদারে সে মর্নিং চিটওয়ালি, মর্নিং বদ্দা, গুড মর্নিং, গুড মর্নিং। ছোটা, তোকে অনেক দিন বলেছি তুই ওই নামে আমাকে ডাকবি না। ওকে ওকে, ডাকবো। শোন না, দেয়ার ইজ এ নিউজ ফর ইউ। কি রে? খবরের কাগজে বেরিয়েছে আগামী সপ্তাহে ভিয়েনা থেকে বিখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর কেনেথ রকসিল কলকাতায় আসছে। কেউ যদি তার সঙ্গে কনসাল্ট করতে চায় তাহলে টেলিফোন নাম্বার দিচ্ছি। রিয়েলি? কিন্তু ছোটকা, ভাইয়ের যা কন্ডিশন তাতে তো ওকে নিয়ে যাওয়া যাবে না। নন অ্যাম্বুলেন্ট, তাই তো? হ্যাঁ। আরে, আমরা তো রিপোর্টগুলোকে নিয়ে ওনার সঙ্গে কনসাল্ট করতে পারি, পরে দরকার পড়লে না ভিজিট দিয়ে হসপিটালে নিয়ে যাব। অ্যালাউ করবে না ছোটকা? কেন অ্যালাউ করবে না? আরে, গভর্নমেন্ট হসপিটাল, বাইরের ডাক্তার অ্যালাউ করবে কেন? ওকে, অ্যালাউ করার কোনো প্রয়োজন নেই। অ্যাজ অ্যান আউটসাইডার আমরা যেমন পেশেন্টকে দেখতে যাই, উনিও সেইভাবে যাবেন। নক্ষত্ররায় জানতে পারলে ঝামেলা করবে। কি ঝামেলা করবে? ইগো ক্লাস হবে। আর কিচ্ছু হবে না, ছাড় তো। তাছাড়া উনি এবার রাজি হবেন কেন? ওনারও তো একটা প্রেস্টিজ আছে। তুই সেই প্রথম থেকে একটা প্রিকনসিভ আইডিয়া নিয়ে বসে আছিস। আরে, আমরা তো কথাটা বলে দেখতে পারি, একটা অ্যাপয়েন্টমেন্ট তো নিয়ে দেখ। ঠিক আছে, আমি যাই দেখি মেয়েটা কি করছে। এই রিমি, এই রিমি, আমার কথা শোন না, মেয়েটাকে ছেড়ে দে না। কি আটকে রেখেছিস বলতো? ওর বাবাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিলো, কিরকম করুণভাবে তাকিয়েছিল, আমার খুব খারাপ লাগছিল। আচ্ছা বলতো, তোর যদি কিছু হয়
আমার মন খারাপ হবে না? আমার কিছু হলে তোমার মন খারাপ হবে? তা হবে না। হবে হয়তো, দেখিনি তো কখনো। সত্যি সত্যি কিন্তু ছিটওয়ালি সাদে কি আমি নামটা দিয়েছি, অনেক ভেবেচিন্তে গবেষণা করে দিয়েছি। তুমি খুঁজে পাচ্ছ না? না দেখো এখানে দিয়েছে, ডক্টর কেনেথ রথশিল্ড প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় ম্যাকলিন মেগার মেডিকেল সেন্টারে 10 জন করে রোগী দেখবেন। দিস আ ফেমাস ওয়ান কামিং ফ্রম ভিয়েনা। তাহলে কাজ কর, তুই এখনই কন্ট্যাক্ট কর, এখনই কন্ট্যাক্ট কর। দেখি টেলিফোন নাম্বারটা। হ্যালো।